সমস্ত জল্পনাতে জল ঢেলে দিয়ে অবশেষে মুখ খুললেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তার স্পষ্ট দাবি, কোনো অনুমানের ওপর ভিত্তি করে কথা বলি না। মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর ব্যক্তিগত আলাপচারিতার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে। সেখানে সব্যসাচীর বিজেপিতে যোগদানের বিষয়টি সবার সামনে প্রশ্ন হয়ে উঠে আসতে থাকে। পরে এই বিষয়ে তৃণমূলের অন্যতম দুই নেতা ফিদা দাগিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক হস্তক্ষেপ করেন। সব্যসাচী দত্তকে পাশে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় তিনি দলত্যাগ করছেন না, কিন্তু তাতেও জল্পনার অবসান হয়নি। বিভিন্ন মহলে এই জল্পনা আরও বৃদ্ধি পায়। অবশেষে সব্যসাচী দত্তকে ফোন করায় তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, জল্পনাতে কান দিয়ে লাভ হবে না, বাস্তবসম্মত বিষয়কেই গুরুত্ব দিতে চান সব্যসাচী দত্ত। এদিকে জানা গিয়েছে আগামী লোকসভা নির্বাচনের পরেই মন্ত্রিত্ব পেতে পারেন সব্যসাচী। তুমি আমার ইন্টারভিউ হিসাবে লিখে দাও যে উনি বললেন, ফোনে ধরেছিলেন যে অ্যাসাম্পশন প্রিজাম্পশনের উপরে কোনো স্টেটমেন্ট আমি দিই না।